দরজায় করা নাড়ছে কাতার বিশ্বকাপ, সাজসাজ রবে সেজেছে দেশটি, চোখ ধাঁধানো সব স্থাপনা দেখলে যে কারো চোখই কপালে উঠবে, কিন্তু প্রদীপের নিচেই যে অন্ধকার। বড় বড় এসব স্টেডিয়ামে বছরের পর বছর ধরে রক্ত পানি করে যারা কাজ করছেন তাদের খবর কে বা জানে, কে বা রাখে। আধুনিক যুগের দাসত্ব। 2013 সালে দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে বিশ্বকাপের জন্য কাতারে কর্মরত শ্রমিকদের অমানবিক জীবনযাপনের বর্ণনা উঠে এসেছিল। বারবার দেশটির বিরুদ্ধে এমন অভিযোগের কারণে শ্রম আইনেও কিছুটা পরিবর্তন আনে কাতার, কিন্তু মূল সমস্যার কতটা সমাধান হয়েছে? বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর 7 মাস। পুরনো ঘটনাটি আবারও নতুন করে সামনে উঠে এসেছে অ্যামনেস্টির এক প্রতিবেদনে। আব্দুল নামের এক বাংলাদেশি অভিবাসী শ্রমিক জানান, 3 বছর ধরে তিনি কোনো ধরনের সাপ্তাহিক ছুটি ছাড়াই কাজ করে যাচ্ছেন। কাতারের আইন অনুযায়ী সাপ্তাহিক যে ছুটি পাওয়ার কথা কোনো শ্রমিকই নাকি তা পান না, আর যারা ওই ছুটি কাটিয়েছেন তাদের শাস্তি দেওয়া হয়েছে মজুরি কর্তন করে। দ্য গার্ডিয়ান গত বছরের ফেব্রুয়ারিতে তাদের প্রতিবেদনে জানিয়েছিল, কাতার বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাওয়ার পর থেকে দেশটিতে 6,500-এর বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল আর শ্রীলঙ্কার নাগরিক ছিলেন তারা। সে হিসেবে দেশটিতে 2010 সালের ডিসেম্বর থেকে এই 5 দেশের গড়ে 12 জন করে শ্রমিক মারা গেছেন প্রতি সপ্তাহে। কাতারে গত 10 বছরে 1,018 বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলেই ধারণা করা হয়, কারণ গার্ডিয়ানের গত বছরের ওই প্রতিবেদনের পরেও কেটেছে অনেকটা সময়। দুর্নীতির দায়ে নিষিদ্ধ হওয়া ফিফার সাবেক সভাপতি ব্ল্যাটার কয়েকবার উপসাগরীয় দেশটিতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করেছিলেন। এসব এখন অতীত। অনেক অভিযোগ, আলোচনা সমালোচনার পথ মারিয়ে আগামী 21 নভেম্বর মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। খেলা দেখবে, আনন্দে ভাসবে বিশ্বের কোটি কোটি দর্শক, কিন্তু যাদের রক্ত পানি করে এসব মাঠ বানানো হচ্ছে তাদের কথা কি কেউ মনে রাখবে? হয়তো না। অনেক যাবের 71